আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেতু রেসিপি। টুডে আই এম প্রিপেয়ারিং ভেরি ইয়াম্মি ডিশ, ইটস পিৎজা। তো এটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের। এর সাইডটা দেখুন, এটা কতটা ফুলে, এবং এর লুকটা দেখুন, জাস্ট ওয়াও। এটা খেতে অসম্ভব মজা, এবং তৈরি করাও কিন্তু একদমই ইজি। এই তো এটার ফাইনাল লুক, চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে। পিৎজা তৈরি করার জন্য প্রথমে লাগবে 2 কাপের মতো ময়দা। ময়দাটার জন্য ইস্ট অ্যাক্টিভ করতে হবে, সেজন্য 2 টেবিল চামচ ইস্টের জন্য লাগবে 1/2 কাপ দুধ। নিতে হবে মুরগির বুকের মাংস, আদা বাটা, রসুন বাটা, এবং লাগবে লবণ। এবং হোয়াইট সস তৈরি করার জন্য বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, লাগবে ময়দা, চিলি ফ্লেক্স, বাটার। তো চলুন প্রথমে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিই। 1/2 কাপের মতো কুসুম গরম দুধের মধ্যে 2 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিব। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ইস্টটা অবশ্যই একটু ভালো মানের কেনা ট্রাই করবেন, তাহলে কিন্তু এর ডোটা পারফেক্ট হবে। তো এরকম করে ইস্টটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে এটাকে খোলা যাবে না। এ ফাঁকে তৈরি করে নিচ্ছি হোয়াইট সস। হোয়াইট সস কিন্তু পিৎজার মধ্যে দিলে খেতে অসম্ভব মজা হয়, এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে 2 টেবিল চামচের মতো ময়দা, 1 চা চামচের মতো চিনি, 1 চিমটি লবণ। এগুলো দিয়ে এই বাটারের মধ্যে ময়দাটাকে একটুখানি এরকম মিশিয়ে নিতে হবে। মিশে গেলে এটার মধ্যে ঢেলে দিতে হবে 1/2 কাপের মতো লিকুইড দুধ। এই দুধটার মধ্যে এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে যে লাম্পসগুলো তৈরি হয়েছে সেগুলো এরকম ভালো করে মিক্স করে নিতে হবে। দেন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দেওয়ার পর খুব সুন্দর লাগে দেখতে, এবং এর টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এরকম যখন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিব। এবারে তৈরি করে নিচ্ছি পিৎজার ডো। তো পিৎজার ডোটা তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এখানে যে আমি ইস্টটাকে অ্যাক্টিভ করে নিয়েছিলাম, দেখুন ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। তো ইস্টটাকে এই ময়দার মধ্যে ঢেলে দিতে হবে, সেজন্য মাঝখানে একটুখানি এরকম সরিয়ে নিলাম। এরপর ঢেলে দিচ্ছি সেই ইস্ট মিশ্রিত দুধ। এবার এটার মধ্যে দিয়ে দিব মেল্ট করা একটুখানি বাটার। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এরকম বাটারটা মেল্ট করে দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্মেল আসে। এবারে হাত দিয়ে এটাকে ভালো মতো মথে নিতে হবে। তো এটা মথে নেওয়ার সময় খেয়াল করবেন যাতে করে ডোটা বেশ অনেকক্ষণের জন্য এরকম মেখে নেওয়া হয়। এই ডোটা যত মসৃণ হবে পিৎজার যে বেসটা সেটা কিন্তু ততটা পারফেক্ট হবে। সো অবশ্যই একটুখানি সময় নিয়ে এটাকে ভালো মতো মথে নিতে হবে। এবং কিভাবে মথে নেবেন সেটি আমি দেখাচ্ছি। এরকম হাত দিয়ে ভালো মতো চেপে চেপে নিতে হবে, এবং এই ডোটি কিন্তু অবশ্যই এরকম স্টিকি হতে হবে। এটা হচ্ছে পিৎজার ডোর আরও একটি মেন জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু এরকম স্টিকি হতে হবে। এবারে এর উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এবং এটাকে গরম স্থানে রাখতে হবে, তাহলে এটা ফুলে যাবে। তো এটাকে আমি 2 ঘন্টার জন্য গরম একটা জায়গায় রেখে দিচ্ছি, সেটা চোলার পাশেও হতে পারে। এবারে আমি এর জন্য চিকেনটা তৈরি করে নিব। তো চিকেনটার মধ্যে বাড়তি কোনো মশলা দিব না, জাস্ট 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এবং সামান্য লবণ দিয়ে দিব। এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। দেন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, এগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। এবারে এরকম গ্রেটার দিয়ে চিজটাকে গ্রেট করে নিলাম।
তো 2 ঘন্টা পর দেখুন এটা ফুলে কেমন ডবল হয়ে গেছে। এর ডোটা দেখলেই বুঝতে পারবেন যেটা কতটা পারফেক্টিভ হয়েছে। তো এটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম, 2টো পিজা তৈরি করব সেজন্য। এবার যে প্যানটাতে আমি এটা সেট করব সেখানে একটুখানি বাটার, মেল্ট করা বাটার গ্রিস করে দিলাম। এরপর ডো নিলাম, ডোটাকে এরকম হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে এরকম প্রেস করলে এটা এমনিতেই ছড়িয়ে যাবে। তো এরকম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে এটা আরও বেশি সুন্দর মতো সেট হবে। তো এই তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন এটা অনেকটা ফুলে গেছে। এবারে একটি কাঁটা চামচ দিয়ে এরকম করে ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করে দিলে যখন পিজার মধ্যে তাপ পড়ে তখন সব দিকে তাপটা সমানভাবে কিন্তু ছড়িয়ে পড়ে, না হলে কোথাও ফুলে যাবে আবার কোথাও নিচু হয়ে থাকবে। এরপর টমেটো সস দিলাম আমি সম্পূর্ণ পিজার যে বেসটা সেটার মধ্যে। তারপর দিলাম হোয়াইট সস যেটা তৈরি করে রেখেছিলাম। তো সাইড দিয়ে এরকম করে আপনারা চাইলে ডিমের কুসুমটাকেও দিতে পারবেন, বাট এরকম টমেটো কেচাপ দিলে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি সবার প্রিয় চিজ। তো চিজটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চিকেনের পিসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম। আপনারা এই ওপরের যে ডেকোরেশনের পার্টটা এটা যে যার চয়েস অনুযায়ী করতে পারবেন। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ধরনের টপিকস ইউজ করতে পারবেন। তো এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিকেনগুলো। চিকেন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। তো এই ক্যাপসিকামগুলো দিলে কিন্তু আসলে পিজাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এগুলো দেওয়ার পর আবারও সেকেন্ড লেয়ারে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে দিয়ে দিব ব্ল্যাক অলিভ। তো এই ব্ল্যাক অলিভ দিলে কিন্তু এই পিজাটা একদম রেস্টুরেন্টের ফিল হয়, অবশ্যই ট্রাই করবেন। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ওপর বসিয়ে দিব। প্রথমে এটাকে আমি 3 মিনিট হাই হিটে কুক করব। 3 মিনিট পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিলেই চিজটা মেল্ট হয়ে যাবে। দেখুন চিজটা কত সুন্দর করে মেল্ট হয়েছে, এবং এর সাইডটা লক্ষ্য করে দেখুন নিচের দিকটা কিন্তু ক্রিস্পি হয়েছে এবং অনেক ফুলে গেছে। আশা করব রেসিপিটি ভালো লেগেছে।